বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা ব্যবসা উদ্যোগ থেকে আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যাই হোক, সম্পূর্ণ ক্লাস পর্যন্ত আশা করি সাথেই থাকবেন, আর অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে যে আপনারা কতটুকু বুঝেছেন অথবা বুঝতে পারেননি। আজকের যে ক্লাসটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে, সেই জিনিসটা অবশ্যই দেখলেই বুঝবেন যে ক্লাসের টাইটেল অনুযায়ী কী। আসেন আমরা দেখি তাহলে টাইটেলটা কী আছে। বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়। আমরা সবাই জানি, মানুষ যেখানে ঠেকে সেখানেই শিখে। সমস্যা যদি সৃষ্টি না হয় সমাধান কখনো হতো না, কারণ সমস্যায় সৃষ্টি হয়ে মানুষকে সমাধানের পথ খুঁজতে বাধ্য করে। ঠিক আমাদের দেশের প্রেক্ষাপটও তাই। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কি আমাদের দেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে কী কী বাধা রয়েছে, সে বাধা থেকে আমাদেরকে কীভাবে উঠে আসতে হবে তা আমরা আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসেন আমরা দেখি কী কী রয়েছে আমাদের জন্য আজকের এই ক্লাসে। প্রথম আসেন কার্যকর ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন। আমরা সবাই জানি একটি সুষ্ঠু পরিকল্পনার উপর, একটি উত্তম বা বাস্তবসম্মত পরিকল্পনার উপর একটা ব্যবসায়ের 50% সফলতা নির্ভর করে। এটা বিশেষজ্ঞদের কথা বলে যে একটা সুন্দর এবং উত্তম পরিকল্পনা যদি কেউ করতে পারে, সেখানে তার ওই ব্যবসায়ীর নাকি 50% সফলতা ওই পরিকল্পনার উপরে অলরেডি নির্ভর করে। তাহলে আমাদেরকে যদি আমরা যদি কার্যকর এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে পারি, তাহলে আমরা সহজে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবো। কারণ পরিকল্পনা বলতে বুঝায় আপনি যে কাজটা করবেন সেই কাজটার প্রথম কোথায় থেকে শুরু করবেন, দ্বিতীয় ধাপ কীভাবে হবে, তারপরের ধাপ কীভাবে হবে, কারা কারা কাজ করবে, কোন ধরনের কর্মী নিয়োগ দিবেন, সে কর্মীরা কীভাবে কাজ করবে, সবগুলো আপনি অতি সহজেই আপনি কি সে পরিকল্পনা আগে থেকে সাজিয়ে রাখবেন, একটা নকশা তৈরি করে রাখবেন, একটা ছক এঁকে রাখবেন। সে ছক, সে নকশা হচ্ছে একটা সুন্দর বা উত্তম পরিকল্পনা। তাহলে কার্যকর এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা যদি আমরা প্রণয়ন করতে পারি, তাহলে আমাদের মনে হয় ব্যবসায় সফলতা আসবে। ব্যবসায় সফলতা আসা মানে আমাদের উদ্যোক্তারা, বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা তখন অবশ্যই তারা ব্যবসার দিকে এগিয়ে আসবে। তা শুধুমাত্র এই একটা উত্তম পরিকল্পনার মাধ্যমে সম্ভব, কারণ যেহেতু পরিকল্পনা সফলতা এনে দিবে, আর সফলতা দেখলে অবশ্যই আমরা ব্যবসার দিকে ধাবিত হব। এরপর আসেন ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি। যদি বলি আপনাদেরকে, যদি প্রশ্ন করি যে আপনি একটি বিল্ডিং তৈরি করবেন, তখন আপনি কোন ধরনের মানে তৈরি করার জন্য যে সকল ওয়ার্কারদের দরকার, আপনি সেক্ষেত্রে ওয়ার্কার নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের ওয়ার্কার নির্বাচন করবেন? যদি আপনাকে বলি যে এখানে একদল ওয়ার্কার রয়েছে যারা কখনো বিল্ডিং আগে তৈরি করেনি, প্রথমবার বিল্ডিং তৈরি করবে, আবার এখানে একদল ওয়ার্কার রয়েছে যারা অনেকগুলো বিল্ডিং তৈরি করেছে, ওরাও চাই আপনার বিল্ডিং তৈরি করতে, যদি আপনাকে বলি আপনি কোন ওয়ার্কারগুলো নেবেন, তাহলে আপনি নিঃসন্দেহে রাজি হয়ে যাবেন যে প্রথমগুলো যেহেতু আগে বিল্ডিং তৈরি করে নাই, সুতরাং তাদের দিয়ে আপনি কাজ করাবেন না। আপনি যারা আগে করেছে, যারা এই কাজটা জানে, এই কাজ সম্পর্কে দক্ষ, আপনি তাদেরকে বলবেন যে ঠিক আছে ভাই, আপনি আমার বিল্ডিংটা তৈরি করে দেন। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যারা যে কাজে অভিজ্ঞ, যারা যে কাজে দক্ষ, যারা যে কাজ আগে করেছে, আমরা ওই ধরনের কর্মীদেরকে বেশি পছন্দ করি। অর্থাৎ প্রশিক্ষিত লোক, আগের শিক্ষা যারা পেয়েছে, যে কাজটা করবে সেই কাজ সম্পর্কে সে জানে, এবং সে কী করবে সেটা সে জানে, সে সেই কাজে দক্ষ, কী করলে কী হবে সেই জিনিসটা সে বুঝে। তাহলে আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, নিঃসন্দেহে আপনি যে কর্মীগুলো সেখানে নিয়োগ দিবেন, আপনি চাইবেন কর্মীগুলো দক্ষ হোক, প্রশিক্ষিত হোক, যাতে সে জেনে শুনে তার কাজটা করে, মন দিয়ে করে, সুন্দরভাবে করে। কারণ যত বেশি সে দক্ষ হবে, যত তার কাজের সৌন্দর্য হবে, তত আপনার পণ্যের গুণগত মান ভালো হবে। আর গুণগত মান ভালো হওয়া মানে আপনার কাছে আপনার ব্যবসা অতি সহজেই ব্যবসায়ের জগতে স্থান করে নেবে। তো অবশ্যই কর্মসূচির হার মানে প্রশিক্ষণের কর্মসূচিটা বাড়াতে হবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক, যেদিক থেকে হোক, যত বেশি প্রশিক্ষণের সুযোগ সুবিধা থাকবে, অবশ্যই উদ্যোক্তারা তখন মাথায় এই জিনিস আসবে যে আমি তো উদ্যোগ নিতেই পারি, কারণ আমি অতি সহজে কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে পারছি। আর প্রশিক্ষিত কর্মী কখনো একজন উদ্যোক্তাকে আশাহত করেন না, সফলতা এনে দিবেই। তাহলে এটাতে আমরা উদ্যোক্তাদের উন্নয়নের বাধাটা যেটা রয়েছে সেটা দূর করতে সক্ষম হব। ব্যাপক প্রচার প্রচারণা ব্যবস্থা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কি ব্যাপক প্রচার প্রচারণা ব্যবস্থা,
যে পণ্যগুলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদিত হয় বা যে জিনিসগুলো উৎপাদন করা হচ্ছে সে সম্পর্কে যারা ভোক্তা তারা জানুক, আর সেটা জানানোর জন্য আমাদের প্রচার প্রচারণার হার বাড়াতে হবে। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, টেলিভিশনের মানে বিভিন্ন চ্যানেল অথবা বিভিন্ন সংবাদপত্র, অর্থাৎ সব ধরনের কমিউনিকেশন যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের প্রচারণার জন্য প্রচুর বাড়াতে পারি। সে ধরনের সুযোগ আমাদের সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি ভাবে হোক, সৃষ্টি করে দিতে হবে। যদি প্রচার প্রচার পরিমাণ বাড়ে, বিজ্ঞাপন যদি বাড়ে, ভোক্তারা পণ্য সম্পর্কে ধারণা পাবে, আর জেনে শুনে পণ্য কিনতে আমাদের আধুনিক যুগের ভোক্তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে, সুতরাং তখন আর আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ আপনার পণ্য সম্পর্কে জ্ঞান যেহেতু আছে, যে কেউ যে কোনো সময় আপনার পণ্য কিনতে রাজি হয়ে যাবে। ফলে উদ্যোক্তারা সেখান থেকে অনুপ্রাণিত হবে যে আমি অতি সহজেই আমার পণ্যের প্রচার করতে পারছি, যেহেতু আমি সহজে পণ্যের প্রচার করতে পারছি আমি অবশ্যই ব্যবসা করতে সহজে সফলতা অর্জন করতে পারব। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার। আমরা জানি আমাদের দেশে যেখানে কারিগরি শিক্ষাকে প্রায় গুরুত্বই দেওয়া হয়নি এখন পর্যন্ত, যদিও সরকার এখন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, অনেকগুলো মানে প্রস্তাব রেখেছে বিভিন্নভাবে যে আমাদের দেশে কীভাবে ভোকেশনাল শিক্ষাকে কী করা যায়, ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা যদি থাকে, সবাই কারিগরির উপর দক্ষ হবে, প্রযুক্তির ব্যবহার শিখবে, দক্ষতার সহিত আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেশি এটা প্রভাব বিস্তার করতে বা করাতে তারা সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করাতে ভূমিকা রাখবে। তো সেই ক্ষেত্রে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার জন্য বিভিন্ন ইনস্টিটিউশন স্থাপন করতে হবে, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে হবে এই ধরনের শিক্ষা গ্রহণ করার জন্য, যার মধ্য দিয়ে আমরা একটা দক্ষ কর্মী পাব। উদাহরণস্বরূপ ইউনিলিভার, আমরা যারা ইউনিলিভার সম্পর্কে জানি, এই একটা প্রতিষ্ঠান যেটা যাদের যে কর্মীগুলো রয়েছে তারা ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মানে তারা কারিগরি শিক্ষায় দক্ষ। আর দক্ষ কর্মী কখনো প্রতিষ্ঠানকে হতাশ করে না, তার একটা জ্বলন্ত প্রমাণ ইউনিলিভার কোম্পানি। ওদিকে যদি তাকাই আমরা দেখি একমাত্র বাংলাদেশে অনেকগুলো রিপুটেড প্রতিষ্ঠানের মধ্যে এটা মনে হয় অন্যতম, কারণ এখানে কর্মীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও মালিক কখনো লোকসানের মুখোমুখি হতে হয় না। আমরা জানি একটা সরকারি প্রতিষ্ঠান থেকে যতগুলো ফ্যাসিলিটিস দেওয়া হয় ইউনিলিভারও কিন্তু তার থেকে কখনো পিছিয়ে, কোনো অংশে পিছিয়ে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে কর্মী দক্ষ মানে উৎপাদন ভালো, উৎপাদন ভালো মানে মালিক পক্ষের প্রফিট ভালো, আর যদি মালিক পক্ষ তার লাভ ভালো থাকে তাহলে অবশ্যই কর্মীদেরকে সে কখনো অখুশি রাখবে না। তো এই যে প্রতিষ্ঠানগুলো থেকে আমরা শিখতে পাচ্ছি, একমাত্র তারা কারিগরি শিক্ষায় দক্ষ বিদায়, ভোকেশনাল শিক্ষায় দক্ষ বিদায়, তারা আজকে সহজেই ব্যবসা বাণিজ্য উন্নতি করতে সক্ষম হয়েছে। তাই আমাদেরও দেশে উচিত এই শিক্ষার প্রসার বাড়ানো, এই শিক্ষা কারিগরি শিক্ষার প্রসার বাড়ানো, সেই জাতীয় প্রতিষ্ঠান, এই জাতীয় প্রতিষ্ঠান স্থাপন করা, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করা এবং দক্ষ দক্ষ কারিগরি কারিগরি বিষয়ের উপর শিক্ষক প্রদান করা, সেখানেও আধুনিক বা বৈজ্ঞানিক ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করা। যদি সেগুলো করতে পারে মনে হয় আমাদের উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণে পিছিয়ে থাকবে না। বিনিয়োগে উৎসাহ প্রদান, বিনিয়োগে উৎসাহ তো তখন আসবে কখন, যখন কেউ স্বাভাবিক আমরা যখন দেখি পাশের দোকানের বিক্রয় ভালো, কী ভালো, ও কিসের দোকান, ঔষধের দোকান, তখন আমাদের মন চায় যে পাশের ওষুধ একটা দোকান আমি দিয়ে দিই, কারণ কি এই দোকানের বিক্রয় ভালো, প্রফিটও ভালো। অন্যদিকে আরেকজন দেখে দেখতেছে না ইলেকট্রনিক যে দোকানগুলো রয়েছে সেগুলো মনে হয় প্রফিট ভালো, কারণ সে দেখতেছে আরেকজন ব্যক্তি উপার্জন করতে সক্ষম হচ্ছে অতি সহজেই, তাহলে সে ওই দিকে ধাবিত হবে। তাহলে বিনিয়োগের উৎসাহ প্রদান আমাদের উদ্যোক্তাদেরকে আমরা তখন করতে পারবো যখন আমরা দেখাতে পারবো যে আমাদের ব্যবসায়িক জগতে অনেক লাভ, ব্যবসায়িক জগতে কখনো লোকসানের সম্মুখীন খুবই কম হয়, যদি তাদেরকে কথা বোঝাতে পারি তাকে তাহলে তাদেরকে আমরা বিনিয়োগ উৎসাহী করতে পারবো। আর এছাড়াও তাদেরকে যদি নানা দিক থেকে দেখাই আপনি এত কম সুদে টাকা পাচ্ছেন, আপনি কর দিতে হবে না কয়েক বছর ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলে, স্বল্প সুদে আপনাকে আমরা টাকার ব্যবস্থা করে দিচ্ছি, এই যেতে বিভিন্ন দিক থেকে যদি তাকে আমি দেখাতে পারি যে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে তাহলে সে বিনিয়োগে উৎসাহী হবে। আর বিনিয়োগ উৎসাহী মানে কি, সে ব্যবসা প্রতিষ্ঠান করতে উৎসাহী হবে। বিনিয়োগ মানে ব্যবসায় টাকা লাগানো, ব্যবসায় টাকা দেওয়া, ব্যবসায় টাকা বিনিয়োগ করা, মূলধন হিসেবে টাকা এখানে লাগানো, তাহলে তখনই সে লাগাবে যদি সে দেখে সে টাকাটা তার ফলাফল মুনাফা হিসাবে নিয়ে, মুনাফা নিয়ে ফেরত আসবে। এই চিন্তা যদি তার মাথায় ঢোকানো যায় তাহলে অবশ্যই বিনিয়োগে সে কী হবে, উৎসাহী হবে, আর তাহলে মনে হয় উদ্যোক্তা উন্নয়নে বাধা আর থাকবে না।
এরপর আসেন পর্যাপ্ত অর্থ সংস্থানের ব্যবস্থা, যেটা একটু আগে বলে ফেলেছি। আমাদের দায়িত্ব হয়ে যাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেগুলো এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে, তাদের দায়িত্ব হবে যে কি অনেকগুলো লম্বা লাইন না ঘুরিয়ে সরাসরি কীভাবে অর্থ প্রদান করা যায়, সরাসরি কীভাবে অর্থ ধার দেওয়া যায়, কীভাবে কম সুদে টাকা ধার দেওয়া যায়, টাকা ঋণ দেওয়া যায়, সে জাতীয় চিন্তা করতে হবে। স্বল্পমেয়াদী হোক, মধ্যমেয়াদী হোক, দীর্ঘমেয়াদী হোক, চিন্তা করতে হবে যেন আমরা কম সুদে কী করতে পারি, উদ্যোক্তাদেরকে কী ঋণ দিতে পারি, যাতে তারা উৎসাহী হয়ে ঋণের জন্য আসে। কারণ যদি সঠিক অর্থ সংস্থান পায় তাহলে সঠিক বিনিয়োগ সম্ভব, আর সঠিক বিনিয়োগ মানে সঠিক ব্যবসা, আর সঠিক ব্যবসা মানে সঠিক উৎপাদন। উৎপাদন যদি ভালো হয় বিক্রয় ভালো হবে, কারণ পণ্যের গুণগত মান অনুযায়ী বিক্রয় হবে, আর বিক্রয় যদি হয় আশা করি অর্থের সমস্যা থাকবে না, সে পুরো অর্থ সংস্থান করতে সক্ষম হবে। তাহলে পর্যাপ্ত অর্থ সংস্থানের ব্যবস্থা করাও এটা একটা গুরুত্বের বিষয়। শিক্ষা উদ্যোগ সম্পর্কে শিক্ষাদান, শিক্ষা উদ্যোগ না, এটাকে যদি আমরা ব্যবসা উদ্যোগ সম্পর্কে শিক্ষাদান, ব্যবসা উদ্যোগ সম্পর্কে শিক্ষাদান। আমাদের দায়িত্ব যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল অথবা হায়ার এডুকেশন যেদিকেই যে আমরা সব ক্ষেত্রেই আমাদের দরকার। শুধু আমরা বলবো না যে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদেরকে আমরা ব্যবসা সম্পর্কে শিক্ষাদান করবো, আমাদের উচিত ব্যবসা সম্পর্কে স্বাভাবিক সাধারণত জ্ঞান যেন সবার থাকে, তাই আমাদের উচিত এই ব্যবসা বিষয়টাকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক করে দেওয়া, যে যেন প্রত্যেকটা মানুষ অন্তত বুঝতে পারে যে মানে তারা তাদের শিক্ষাজীবন শেষ করে এদিক ওদিক চাকরির জন্য না দৌড়িয়ে অন্তত এতটুকু জ্ঞান থাকলে সে তার নিজ দক্ষতা, বুদ্ধি, চিন্তা, বিবেক, জ্ঞান, বিচক্ষণতা এবং স্বল্প অর্থ দিয়ে নিজের জীবন নিজে পরিচালনা করতে সক্ষম হবে। তাহলে বেকারত্বের হারও কমে যাবে, কর্মসংস্থানেরও বৃদ্ধি হবে, আর জাতীয় আয় বৃদ্ধি হবে, মানে আমরা অর্থনৈতিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। তাহলে এই শিক্ষা মানে ব্যবসা উদ্যোগের সম্পর্কে শিক্ষাদান করাটা করার জন্য মানে আমাদের অনুরোধ থাকবে আমাদের শিক্ষা যারা নীতি নির্ধারণ করে, শিক্ষার যারা কাঠামো তৈরি করে তাদের প্রতি, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেই অথবা হায়ার এডুকেশন তাকে সেখানে যেন উদ্যোগ বিষয় সম্পর্কে আরও বিস্তারিতভাবে শিক্ষাদান দেওয়া হয়। যদি সেটা দেওয়া হয় তাহলে অবশ্যই যদি কোনো শিক্ষার্থী তার শিক্ষাজীবনে এ সম্পর্কে ধারণা পায়, বাস্তব জীবনে সে কী করবে সেটা প্রয়োগ করার চেষ্টা করবে, তো উদ্যোক্তা উন্নয়নে বা উদ্যোগ উন্নয়নে তখন বাধা থাকবে না, উদ্যোগ ব্যাপক হারে বাড়বে। এরপর আসেন সর্বশেষ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমরা দেখি আমাদের দেশকে, আমরা যদি আমাদের দেশকে দেখি প্রায় একটা জিনিস যে চিত্রটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে কি আমাদের দেশে সরকারের দল আর বিরোধী দল মনে হচ্ছে যে মানে ক্ষমতার জন্য তাদের যে পাল্টা পাল্টি লড়াই, আমি বলবো না যে আসলে ক্ষমতার জন্যে হচ্ছে, দেশের বিভিন্ন স্বার্থ হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরাই ভালো জানেন। এখানে হরতাল মানে পেট্রোল বোমা মারা, এখানে হরতাল মানে গাড়ি ভাঙচুর করা, এখানে হরতাল মানে ব্যবসায়ীদের পণ্যদ্রব্য নষ্ট করা, এখানে হরতাল মানে আরেকজনের দোকানে আগুন লাগিয়ে দেওয়া, এখানে হরতাল মানে বড় বড় ব্যবসায়ীদের উপর ট্যাক্স ধার্য করে দেওয়া, এত টাকা ট্যাক্স দিতে না হলে ব্যবসা করতে দিব না। তাহলে এই যে নানা সমস্যায় আমাদের ব্যবসায়ীরা মুখোমুখি হয় সেটা শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে, তো সেই অস্থিরতা দূর করতে হবে সরকারকে, যেভাবে পারুক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে হোক, যেভাবে হোক নিশ্চিত করতে হবে মানুষের জানমাল, যে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার একটা পণ্য নষ্ট হওয়ার সম্পূর্ণ লাইবিলিটিস আমি গভর্নমেন্টের, আমি সরকারের, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার পণ্য সঠিক সময়ে আপনার গোদাম মানে গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব আমি সরকারের। যদি সরকার এই মর্মে নিশ্চয়তা দিতে পারে, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, রাজনীতি কোনো ঝামেলা নিয়ে ব্যবসায়ীরা পড়বে না এ কথা যদি সরকার নিশ্চিত গ্যারান্টি দিতে পারে, লিখিত দিতে পারে, আমার মনে হয় উদ্যোক্তারা পিছিয়ে থাকবে না, তারা উদ্যোগ গ্রহণ করতে রাজি হবে এবং নিজেদেরকে সামনের দিকে ব্যবসা করতে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে অতি গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা, যদিও মানে আমরা আমাদের পাঠ্যবই থেকে কতটুকু জ্ঞান অর্জন করবো সেটা আমি জানি না, তবে এই যে পয়েন্টগুলো যেগুলো ব্যাখ্যা দেওয়া হলো পড়ার জন্য বা শেখার জন্য বা পরীক্ষার জন্য তা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো বলতে পারতেছে না, কিন্তু বাস্তব জীবনে মানুষ হিসেবে আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই আপনাকে জানার প্রয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়টার উপর অনেক বেশি গুরুত্ব সহিত আমরা প্রস্তুতি নিব, আর পরবর্তী ক্লাস পর্যন্ত নিশ্চয় অপেক্ষায় থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, নিজের খেয়াল রাখবো, যত্ন নিব অনেক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।